القيم رحمه الله তার বিখ্যাত কিতাব আর রূহের ভিতরে তিনি উল্লেখ করেছেন কবরের আযাব হয় যে তার কারণকে দুই ভাবে উল্লেখ করা যায় একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ সংক্ষেপে বলা যায় এভাবে যে কবরের আযাব হবে ওই সমস্ত বদআমলের কারণে যে সমস্ত বদআমলের ফলে একজন মানুষ জাহান্নামী হয় জাহান্নামে নিয়ে যায় যে সমস্ত গুনাহের কাজে সেই সমস্ত অপরাধগুলোই কবরের আযাবের অন্যতম কারণ কারণ একটি মানুষ যখন জাহান্নামী হয়ে যায় তখন তার কবরের আযাবের মুখোমুখি হয় অতএব যে কোনো গুনাহ যে কোনো অপরাধ যে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া এটি মৌলিকভাবে মোটা দাগে এক কথায় বলা যেতে পারে কবরের আযাবের অন্যতম কারণ কিন্তু এ হলো বিস্তারিত অর্থাৎ কবরের আযাব কোন কোন বদআমলের কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে আমরা এমন কিছু গুনাহ এবং বদআমলের কথা জানতে পারি যেগুলোর ফলে কবরের আযাব হয় বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তন্মধ্যে থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বুখারী মুসলিমের যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মন্তব্য করেছেন একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চোর খুরি করত কুটনামি করত একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো মানুষের পিছনে দুর্নাম করে বেড়াতো আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না পরিচ্ছন্নতা অর্জন করত না পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করত না তাহলে এই দুটি আমল এই দুটি বদআমল এই দুটি গুনাহ এই দুটি খারাপ কাজ মন্দ কর্ম একজন মানুষকে কবরের শাস্তির মুখোমুখি করে এটি আমরা জানতে পারলাম এর বাইরে সহিহ বুখারীর অনেকগুলো হাদিস কবরের আযাব বা বারজাখী জীবনের আযাবের বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেয় তন্মধ্যে থেকে জেনার কথা রয়েছে সুদের কথা রয়েছে আজকাল জেনা বিভিন্ন ধরনের জেনা হয়ে থাকে হাতের জেনা চোখের জেনা মুখের জেনা অনলাইনে বিভিন্নভাবে আমরা জেনা করে থাকি বিভিন্ন দৃশ্য দেখে থাকি চোখ দিয়ে যে আমি হারাম স্বাদ উপভোগ করি এটা চোখের জেনা এই যত ধরনের জেনা হতে পারে এই জেনাকে কবরের আযাবের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সুদের লেনদেন বা সুদের কারবার যেটা এটাকেও কবরের আযাবের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মিথ্যা কথা বলা এটাকেও কবরের আযাব হিসেবে উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে কোরআনকে পরিত্যাগ করা হজরে কোরআন যেটাকে বলা হয় কোরআনকে একেবারে ভুলে বসে থাকা দৈনন্দিন জীবনের দৈনন্দিনের যত কর্মসূচি যত কাজের রুটিন আছে তার ভিতরে কোরআনের জন্য কোনো জায়গা না থাকা কোরআন তেলাওয়াত দিনকে দিন চলে যাওয়া মাসকে মাস চলে যাওয়া কোরআন খুলে না দেখা কোরআন না পড়া কোরআন অধ্যয়ন না করা কোরআন না বোঝা কোরআনের জন্য কোনো সময় বের না করা এই সবগুলোই কোরআনকে পরিত্যাগ করা বা হজরে কোরআনের শামিল এই কোরআনকে ভুলে বসে থাকা এটাও কবরের আযাবের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে চুগলখুরি কুটনামি পেশাব থেকে পরিচ্ছন্নতা ভালো করে অর্জন না করা এবং কোরআনকে পরিত্যাগ করা জেনার সাথে যে কোনো ধরনের জেনা চোখের জেনা হোক মুখের জেনা হোক কানের জেনা হোক যে কোনো ধরনের এই অবৈধ যৌনতার পথে পা বাড়ানো সেটা সরাসরি জেনা হোক অথবা জেনা পূর্ববর্তী কর্মকাণ্ড হোক যাই হোক না কেন এই সবগুলোই কবরের আযাবের অন্যতম কারণ সুদের কারবারের সাথে জড়িত থাকা মিথ্যা কথা বলার অভ্যাস থাকা এই সবগুলো কবরের আযাবের অন্যতম কারণ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবারে আমরা জেনে নিব কবরের আযাব থেকে আত্মরক্ষা করার মুক্তি লাভের উপায় কি আব্দুল কাইম রাহিমাল্লাহ কিতাবুর রুহে বিস্তারিত উল্লেখ করেছেন আমরা সংক্ষেপে কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য তিনটি কারণ উল্লেখ করতে পারি প্রথম কারণ হলো যেই কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা আর বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা যেমন চুগলখুরি করা কোরআনকে পরিত্যাগ করা মিথ্যা কথা বলা সুদের কারবার করা জেনার সাথে জড়িত থাকা পেশাবের ঘরে অসাবধানতা অবলম্বন করা এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা এটা হলো কবর থেকে কবরের আযাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রধান উপায় প্রথম উপায় দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে পানা চাই আপনার কাছে মুক্তি চাই এই দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই সকাল সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে মাগরিবের পরে দীর্ঘ দোয়া করতেন যে দোয়ার ভিতরে এই অংশও রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর তিনবার করে ফজরের পরে মাগরিবের পরে সকালে সন্ধ্যায় এই দোয়া পাঠ করা এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়ায়ে মাসুরা যে জায়গায় পড়ি আত্তাহিয়াত এবং দুরুদ পড়ার পরে সেই জায়গায় দোয়ায়ে মাসুরার পাশাপাশি এই দোয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এখানেও আমরা এই দোয়া করতে পারি আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আযাবের কথা স্মরণ করে এরকমভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি এটি হলো দ্বিতীয় আমল কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর নাম্বার তিন সুরে মুলক এটা তেলাওয়াত করা বিশেষ করে রাতে তেলাওয়াত করা কারণ মুস্তাদরাকে হাকামে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সূরাতুল মুলক এটা মানে আতু মিন আযাবিল কবর আযাবের কবরের আযাব থেকে মানুষকে রক্ষা করে এটা কবর আযাবকে প্রতিরোধ করে একজন মানুষকে
কবর আযাব থেকে মুক্তি দান করে এই সূরা অর্থাৎ এই সূরার তেলাওয়াতের আমল অতএব সূরা মুলক হাদিসে রাতে পড়ার কথা বলা হয়েছে যে কোনো অংশে রাতের শোয়ার আগে যে কোনো সময় আপনি সূরা মুলক পড়ার অভ্যাস করে নেন দেখে দেখে যদি আপনি পাঠ করেন 3 থেকে 4 মিনিট বা বড় জোর 5 মিনিট সময় যাবে আর যদি তেলাওয়াত করতে আপনি না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মোবাইল ফোনে এরকম ভাবে এই সূরাটাকে চালিয়ে আপনি শুনুন এবং শুনতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে পুরো সূরা নিয়মিত যদি সারা জীবন সূরা মুলক রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই তাহলে এটাও আমাকে কবর আযাব থেকে মুক্তি লাভে সহায়তা করবে ইনশাআল্লাহ বিল্লাহ আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন স্পেশালি সেটা হলো প্রতিদিন তিনি পরামর্শ দিয়েছেন শোবার আগে 1 মিনিটের জন্য হলেও অন্তত আমরা যেন কল্পনা করি ধ্যান করি হিসাব নিকাশ করি যে আমার সারা দিনের যে কর্ম আজকে ছিল এই কর্মের ফলে আমি কি কবরে শান্তির মুখোমুখি হব নাকি শাস্তির মুখোমুখি হব পুরস্কারের মুখোমুখি হব নাকি তিরস্কারের মুখোমুখি হব শুধুমাত্র 1 মিনিটের জন্য যদি আমি শোবার আগে প্রতিদিন চিন্তা করি তাহলে ইনশাআল্লাহ আমার জীবনের পরিবর্তনের জন্য এই 1 মিনিটের চিন্তা অনেকখানি প্রভাব ফেলবে অনেকখানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিল্লাহ আসুন কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলোকে নিয়মিত করার চেষ্টা করি আমরা সব সময় করার চেষ্টা করি সমস্ত বদআমল থেকে এবং সুনির্দিষ্টভাবে কবর আযাব হয় যে সমস্ত বদআমলের কারণে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর এই দোয়া সকালে সন্ধ্যায় সালাতের শেষ মুহূর্তে এবং সারা দিনে যখন সুযোগ হয় বিশেষ করে পাঠ করি আর সূরা মুলক রাতের বেলায় পড়ার অভ্যাস গড়ে নেই এবং রাতের বেলায় শোবার আগে অন্তত কিছু সময় হলেও চিন্তা করি আমার যে কর্ম তার পরিণাম তার ফলাফল কি হবে কি আমাকে ভোগ করতে হবে কবর এটা আখেরাতের জগতের প্রথম ধাপ বলা যেতে পারে যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা ঘাটিতেই সে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রকট আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে তার পরবর্তী প্রতিটি ধাপে মুক্তি লাভ করারই সম্ভাবনা প্রবল এবং প্রকট আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে কবর আযাব থেকে মুক্তি নসিব করুন আমাদেরকে রক্ষা করুন কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য যে সমস্ত আমলের প্রয়োজন সে আমলগুলো করবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু